नमस्कार, आमी बिप्रजित पाल। काठीगड़ा कला निकेतन आयोजित घरे बसे रवींद्र जयंती उद्यापन द्वितीय पर्व अपने स्वागत जानाई। आज 25 बैशाख ताई रवींद्र जयंती उत्सव उपलक्षे आमारी ग्रामेर एवं काठीगड़ा एलाकार किछु विशिष्ट व्यक्तिवर्ग के कला निकेतनेर पक्ष थेके बरण करा हच्छे। तो ये बरण करबे हमारे स्कूल हमारे प्रिय छात्र छात्री। मधुर ध्वनि बजे এই নৃত্যের মাধ্যমে দ্বিতীয় পর্বের শুভারম্ভ। এই নৃত্যটি পরিবেশন করবে আমাদের সকলের পরিচিত বিজিতা পাল। মধুর মধুর এবারে কেয়া দাসের নৃত্যটি উপভোগ করি। ও পাঠিয়েছে কাঠিগড়া গোবিন্দপুর থেকে। এবারে কাঠিগড়া থেকে প্রিয়াঙ্কা দত্ত ওর গানের ভিডিওটি পাঠিয়েছে। চলুন ওর গানটি শুনি।
কাটিগড়ারি নৃত্য শিক্ষিকা পুষ্পানাথের নৃত্যটি আমরা এবার উপভোগ করব। মেঘেরো সঙ্গী মন মোর মেঘেরো সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 হংস বলাকার পাখায় যায় উড়ে কোচিত কোচিত চকিত তোড়িত আলোকে মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে কোচিত কোচিত চকিত তোড়িত আলোকে ঝনঝন মন কলকাতা থেকে সুদীপ্ত গুহ ঠাকুরতা গানের ভিডিও পাঠিয়েছে। নমস্কার, আমি সুদীপ্ত গুহ ঠাকুরতা, বাঁকুড়া থেকে কথা বলছি। কাটিগড়ি কলানিকেতনের উদ্দেশ্যে আমরা একটা 25শে বৈশাখ 160তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমরা সবাই পার্টিসিপেন্ট করেছি। বহু জায়গার থেকে পার্টিসিপেন্ট করা হয়েছে, যেমন আমি বাঁকুড়ার থেকে আছি, আমি আছি, আর আমার একটা ছোট্ট ভাই যে আছে অর্পিতা, সে আমার এখন সঙ্গে নেই। তো আমরা চেষ্টা করছি যে আমরা অনলাইনেই আমরা সব কিছু অনুষ্ঠানটা ঠিকভাবে পরিকল্পিতভাবে যেন আমরা উদযাপন করতে পারি, এবং তার সঙ্গে চেষ্টা করব আমাদের যে সহপাঠী আছে সুব্রত এবং আমার নিয়ারেস্ট ফ্রেন্ড জয়পাল, অ্যাকচুয়াল ওর উদ্দেশ্য হিসেবেই আমি পার্টিসিপেন্ট করেছি বাঁকুড়ার থেকে। তো আশা করব আমাদের সাথে আপনারা পাশে থাকুন এবং আমাদেরকে আরও অভিনন্দন করুন এবং অনেক আশীর্বাদ করুন, যেন আমরা পরবর্তী বছরে যেন আমরা আরও ভালোভাবে অনুষ্ঠানটা করতে পারি। এবং জয়পাল, তোমাকে অনেক থ্যাংকস, এবং তোমার ছাত্রছাত্রী সদস্যবৃন্দদেরকে অনেক থ্যাংকস যে আমি বাঁকুড়ার থেকে অংশগ্রহণ করেছি, অনেক ধন্যবাদ, নমস্কার। Oh,
রাধিকা পালের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমরা শুনছি। চলুন বিশ্বনাথ আসাম থেকে পূর্বী পাল ওর নৃত্যের ভিডিও পাঠিয়েছে, উপভোগ করি এটা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এবারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে পাপড়ি বিশ্বাস। রবীন্দ্রসঙ্গীতটি শুনি। নমস্কার, আজ 25শে বৈশাখ, আমি আমার একটি গানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আর সবাইকে বলি ঘরে থাকুন, সুস্থ থাকুন। আজানা
হাইলাকান্দি থেকে শিখা চক্রবর্তী ওনার আবৃত্তির ভিডিওটি পাঠিয়েছেন, চলুন শোনা যাক। নমস্কার, আমি শিখা চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে একিরে দুর্দৈব, লড়বিকে আয় ধজাবে গান আছে যার, ওঠ লাগে চলবি যারা চল রেঝে আয়নার নিঃসঙ্ক, ধুলায় পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ, চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি সর্ব, এবার আমার হৃদয় ক্ষত। গোবিন্দপুরের সুমন পাল ওর ভিডিওটি পাঠিয়েছে, চলুন ওর নৃত্যটি আমরা উপভোগ করি। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া, মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া, মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ ভার। সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ। শিলচর থেকে ভিডিওটি পাঠিয়েছেন কল্যাণী পাল, ওনার গানটা আমরা এবার শুনবো। করিমগঞ্জ থেকে ভিডিও পাঠিয়েছে দেবস্মিতা দেব। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
এবারে শিলচর থেকে আবৃত্তির ভিডিও পাঠিয়েছেন রমা চক্রবর্তী। চলুন শোনা যাক ওনার আবৃত্তিটি। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আমি আবৃত্তি করছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনো তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসে সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বাড়ি নিভাইছে তব আল, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশিছ ভালো। কলানিকেতনের প্রিন্সিপাল স্যারের বক্তব্যটা আমরা শুনব। চিত্র ভাস্কর্যের প্রতিষ্ঠান কলানিকেতনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। গত 28 বছর থেকে আমরা চিত্র ভাস্কর্য চর্চাসহ শিল্প সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান করে আসছি, কিন্তু এবার লকডাউনের কারণে আমাদের সবকটি শাখা স্কুল বন্ধ। শিক্ষক ও ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই শিল্প সংস্কৃতির কাজ চালিয়ে যাচ্ছে। আমার এক ছাত্র শ্রী বিপ্রজিৎ পাল অনলাইনের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালনের প্রয়াস হাতে নিয়েছে, এতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভগবানের কাছে প্রার্থনা করি আবার সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক, আবার আগের মতো সব কিছুতে প্রাণের সঞ্চার হোক। শিল্প সংস্কৃতি চর্চায় আনন্দের দিনগুলি আবার ফিরে আসুক। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। সুধি দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই দ্বিতীয় পর্বটি উপভোগ করার জন্য। আপনাদের কাছে তৃতীয় পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। আমরা শিগগিরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি।